নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমার গন্তব্য কামদেবপুরে অবস্থিত নবনির্মিত শ্রীরামকৃষ্ণ সারদা মন্দির। সদ্য উদ্বোধন হওয়া এই শ্রীরামকৃষ্ণ সারদা মন্দির 7ই জুলাই রথযাত্রার দিনে উদ্বোধন হয়েছে। তো এই শ্রীরামকৃষ্ণ সারদা মন্দির কীভাবে আসবেন, মন্দির খোলার টাইম কি আছে, এখানে পুজো দেওয়ারই বা কি নিয়ম আছে, প্রসাদেরই বা কি ব্যবস্থা আছে, দীক্ষা দেওয়া হয় কিনা, গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে কিনা, এই সব কিছুই তথ্য এই ভিডিওতে। তাই ভিডিওটা দেখুন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। তো তাহলে চলুন শ্রীরামকৃষ্ণ সারদা মন্দির। তো পৌঁছালাম চুচুড়া স্টেশনে। তো এখানে বলে নি কীভাবে যাবেন শ্রীরামকৃষ্ণ সারদা মন্দির। হাওড়া থেকে মেন লাইন লোকাল হাওড়া বর্ধমান, এই মেন লাইন লোকাল অথবা কাটোয়া লোকাল অথবা ব্যান্ডেল লোকাল ধরে চলে আসুন চুচুড়া স্টেশন। চুচুড়া স্টেশনে যে মুখে নামবেন ওই মুখে একটু এগিয়ে এলি সিঁড়ি দিয়ে স্টেশনের বাইরে বেরিয়ে ওখানে অটো টোটো বাস পাবেন। তো তাহলে চলুন। এই যে স্টেশন থেকে বাইরে বেরিয়ে যে দেখতেই পাচ্ছেন এখানে সিঁড়ি আছে, মানুষজন উঠছে নামছে এই সিঁড়ি দিয়ে, স্টেশন থেকে বাইরে যান, বাইরে বেরিয়ে বাঁ দিকে অটো বা টোটো পাবেন, তাতে করে পৌঁছাতে পারবেন সুগন্ধা মোড়। 10 মিনিট টাইম নেবে, 10 টাকা ভাড়া নেবে। ওই যে সামনে অটোগুলো দেখা যাচ্ছে, ওই অটোগুলোই যাবে সুগন্ধা মোড়। আর এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তাতে কিছুটা গেলেই সুগন্ধা মোড়। এই যে দেখছেন, এটাই হলো সুগন্ধা মোড়। স্টেশন থেকে আমি এই রাস্তাটা ধরে এলাম, এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, স্টেশন থেকে এই রাস্তাটায় এসে এইটা সোজা চলে গেছে বর্ধমান দুর্গাপুর হাইওয়ে এক্সপ্রেস। এই যে রোডটা, এই দিকটা সোজা যাচ্ছে বর্ধমান। আর এই যে রোডটা দেখছেন, এই রোডটা যাচ্ছে ডানকুনি। এখান থেকে ওই যে টোটো দেখতে পাচ্ছেন, ওই টোটো ধরে আমরা যেতে পারবেন কামদেবপুর। ওখানেই কাউকে জিজ্ঞাসা করবেন শ্রীরামকৃষ্ণ সারদা মন্দির, দেখিয়ে দেবে। দাদা, কামদেবপুর শ্রীরামকৃষ্ণ সারদা মন্দির যাবেন, কতক্ষণ টাইম লাগবে? 4 মিনিট। 4 মিনিট? আর ভাড়া কত? 10 টাকা। 10 টাকা? কখন ছাড়বেন? প্যাসেঞ্জার হলে আমরা ছেড়ে দিই। তো পৌঁছে গেলাম শ্রীরামকৃষ্ণ সারদা মন্দির। ওই যে দেখা যাচ্ছে সাইনবোর্ড আর ওই তীরচিহ্ন, মানে ওই রাস্তাটা দিয়ে ঢুকতে হবে। তো তাহলে চলো, পৌঁছে গেলাম শ্রীরামকৃষ্ণ সারদা মন্দির। এই যে দেওয়ালে দেখুন ঠাকুর মা স্বামীজির বাণী লেখা আছে। আর এই যে দেখতেই পাচ্ছেন শ্রীরামকৃষ্ণ সারদা মন্দিরের মূল প্রবেশদ্বার। তো চলুন মন্দির প্রাঙ্গণে প্রবেশ করি। তো মন্দির প্রাঙ্গণে প্রবেশ করেই সামনেই দেখুন শান্ত স্নিগ্ধ মনোরম পরিবেশ, কোলাহলমুক্ত পরিবেশ। সত্যি কথা বলতে কি, আমি যখন এই ভেতরে ঢুকলাম আমার যে মনের একটা দোটানা ভাব ছিল, ঢোকার মাত্রই সে ভাবটা কেটে গেল, মনে একটা শান্তি পাওয়া গেল। তো মন্দিরে প্রবেশ করে সামনেই পাবেন বুক স্টল, এখান থেকে শ্রী ঠাকুর মা স্বামীজির বই আপনারা সংগ্রহ করতে পারবেন। দেখতেই পাচ্ছেন ঠাকুর মা স্বামীজির এখানে বই। আর বুক স্টলের বিপরীত দিকেই রয়েছে শ্রীরামকৃষ্ণ সারদা কুঠির, অর্থাৎ সাধুনিবাস। আর শ্রীরামকৃষ্ণ সারদা কুঠিরের ঠিক পাশেই আছে রন্ধনশালা। এই যে দেখতেই পাচ্ছেন, এখানেই ঠাকুর মা স্বামীজির অন্নপ্রসাদ অথবা ভক্ত শিষ্যদের প্রসাদের রান্না এখান থেকেই হয়ে থাকে। মন্দিরটির সামনে এলেই প্রথমেই দৃষ্টি আকর্ষণ করবে
এই সুন্দর মন্দিরটির আকৃতি, মন্দিরটির রং ভীষণ সুন্দর। চারিদিকে ছোট বড় সবুজ গাছগাছালি যেন আরও সুন্দর করে তুলেছে এই মন্দিরটিকে। তো চলুন এরপর শ্রী ঠাকুর মার গর্ভগৃহে, ওই যে গর্ভগৃহের বেদিতে মাঝখানে শ্রী ঠাকুর মা স্বামীজি, খুবই সুন্দর শান্ত স্নিগ্ধ মনোরম পরিবেশ, পরিষ্কার পরিচ্ছন্ন নাট মন্দির, নাট মন্দিরের দেওয়ালে গুরু পরম্পরা ফটো দেখতেই পাচ্ছেন। আর এখানে এলে মনের একটা আলাদা শান্তি পাওয়া যায়। আমি যখন প্রথম ওখানে ঢুকলাম তখন আমার মনের মধ্যে অনেক রকম চিন্তা ভাবনা আসছিল, কিন্তু যখনই মন্দিরে প্রবেশ করলাম এবং ঠাকুর মা স্বামীজির গর্ভ গিয়ে প্রবেশ করলাম তখন মন পুরোপুরি শান্ত হয়ে গেল। ঠাকুর মা স্বামীজির পুজো হয় ঠিক 10টা, সকাল 10টা। আপনারা যদি ঠাকুর মা স্বামীজির পুজো দিতে যান তাহলে সকাল 10টার মধ্যে এসে ফুল এবং মিষ্টি নিয়ে এসে পুজো দিতে পারেন। তো বন্ধুরা, আমি শ্রীরামকৃষ্ণ সারদা মন্দিরের প্রতিষ্ঠাতাকে পেয়েছি, ওনার মুখ থেকেই শুনে নিই এই শ্রীরামকৃষ্ণ সারদা মন্দিরের ইতিহাস। নমস্কার, অরিন্দম ধর বলছি। অ্যাকচুয়ালি এখানে একটা বিজনেস সেন্টার ছিল। আচ্ছা। তো প্রচুর মহারাজরা এখানে আসতেন, মহারাজা এখানে এসে সময় কাটাতেন, তারা এই জায়গাটাতে তারাও খুব ভালোবাসতেন। প্রচুর গাছপালা ছিল, গাছপালা দেখে ওনারাও খুব আনন্দ পেতেন। তো যেহেতু আমরা ঠাকুর মা স্বামীজি দীক্ষিত, তো ঠাকুরের প্রতি প্রচণ্ড ভালোবাসা ভক্তি ছিল। বিভিন্ন মঠ সেন্টারগুলোতে আমরা যেতাম, সেখানে গিয়ে ঠাকুরের যে সেই নির্জন বাস সেটা করতাম, দুদিন তিন দিন থাকতাম। আবার নিজে আমি একা একা কিছু সেন্টার আছে সেখানে যেতাম, গিয়ে জপযজ্ঞ একদম উদয়াস্ত জপযজ্ঞ করতাম। ফলে এটা ঠাকুরমা স্বামীজির ভাবে আমরা জড়িত ছিলাম। আর এটা একটা বিজনেস সেন্টার ছিল, তো যখন আসতাম তখন মনে হতো যে প্রচুর ফুল ফুটতো এখানে, তো তখন মনে হতো যে একটা ছোট্ট করে একটা কিছু টিনের সেট করে ঠাকুরকে বসিয়ে সেখানে যদি একটু ঠাকুরের চরণে ফুল দেওয়া যেত। তো সেরকম প্রথমে একটা ছোটো টিনের সেট করে সেখানে ঠাকুরকে বসানো হয়েছিল, কিন্তু বসানোর পরে দেখা গেল যে না, যে ঠাকুরের গরমে কষ্ট হচ্ছে, একটা বড় মন্দির করা দরকার, ভালো মন্দির করা দরকার। তারপর মন্দিরের পরিকল্পনা শুরু হলো। গত বছর 20 জুন রথযাত্রার দিন মন্দিরের ভিত্তি স্থাপন হয়েছিল। তো তারপর থেকে এক বছরের মাথায় মন্দিরটা সম্পন্ন করা হলো। গত 7 জুলাই রথযাত্রার দিন মন্দিরের শুভ দ্বারোদ্ঘাটন হলো। তার উদ্ঘাটন করলেন পূজনীয় শ্রীমৎ স্বামী বলভদ্রানন্দজী মহারাজ, এবং সেদিনকে আরও 56 জন পূজনীয় মহারাজরা উপস্থিত ছিলেন। তো তারপর থেকে মন্দিরের নিত্য ভক্তদের দর্শন পুজো সবই শুরু হয়ে গেছে। হ্যাঁ, তবে এখানকার আশেপাশে যারা ভক্ত সমা ভক্ত মণ্ডলীর মধ্যে খুব উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে, মন্দিরে আসছে, হ্যাঁ, এসে তারা বসছে, সন্ধ্যারতি হচ্ছে, কথামৃত পাঠ হচ্ছে, সবাই শুনছে, এটাই আনন্দ, আর কিচ্ছু না। আচ্ছা, মন্দির খুলে কখন? সকালে অ্যাকচুয়ালি 5টার সময় মন্দির খুলে যায়, কিন্তু ভক্তদের জন্য 7:30টার সময় মেন গেট খোলা হয়। আর দুপুরে 12টার সময় মন্দিরের গেট বন্ধ হয়ে যায়। আমাদের এখানে প্রসাদ হয় 12:30টা। আচ্ছা, 12:30টার সময়, হ্যাঁ, প্রসাদের কক্ষটা খুলে প্রসাদ বিতরণ হয়। আচ্ছা। আবার বিকেল 4টার সময় মন্দির খোলা হয়, 8টার সময় বন্ধ হয়ে যায়। আচ্ছা, এই যে বলছেন প্রসাদ বিতরণ হয় 12:30টায়, এই প্রসাদের কি কোনো কুপন মূল্য আছে? কোনো কুপন মূল্য নেই, ঠাকুরমা সেবায় যে যা দিতে পারে সেটা নেওয়া হয়। আচ্ছা আচ্ছা, সেরকম কোনো নির্ধারিত না, কোনো চার্জ নেই, যার যেমন ইচ্ছা, যার যেমন ইচ্ছা সে সেরকম দিতে পারে। আচ্ছা আচ্ছা, এখানে কি দীক্ষা নেওয়ার ব্যবস্থা আছে? দীক্ষা নেওয়ার ব্যবস্থা আছে, এখানে অলরেডি নাম লেখানো চলছে,
প্রায় 56 জন 57 জন নাম লেখানো হয়ে গেছে। নেক্সট 100 115 জন হয়ে গেলেই তখন পূজনীয় মহারাজ আসবেন, এসে এখানে দীক্ষা দেওয়া হবে। সেটা নেক্সট 2 মাস 3 মাসের মধ্যেই হবে। এখানে কি থাকার ব্যবস্থা আছে? থাকার ব্যবস্থা আছে, একটাই রুম আছে, 7 জন ডরমিটরি একটা রুম আছে। কেউ যারা দূর থেকে আসছে তাদের জন্য এই রুমটা খুলে দেওয়া হবে, থাকার ব্যবস্থা করা হবে। আচ্ছা, যদি কোনো ভক্ত শিষ্য দূর থেকে আসে তারা কীভাবে আসবে যদি লোকেশনটা? হ্যাঁ, লোকেশনটা হলো আমাদের লোকেশনটা খুব সহজ, চুচুড়া স্টেশনে আসতে হবে। চুচুড়া স্টেশন থেকে টোটো বা অটো করে সুগন্ধা মোড়, সুগন্ধা মোড় থেকে ওখানেও টোটো পাওয়া যায়, টোটো করে কামদেবপুর শ্রীরামকৃষ্ণ সারদা মন্দির, সুগন্ধা মোড় থেকে 1 কিলোমিটার। আর যদি 3-4 জন থাকেন একেবারে চুচুড়া স্টেশন থেকে টোটো করে আমাদের মন্দিরে গেটে চলে আসবে, পার হেড 20 টাকা করে নেবে। আচ্ছা, ভক্তদের সম্পর্কে কী মেসেজ দেবেন? ভক্তদের সম্পর্কে একটাই মেসেজ, ঠাকুর মা স্বামীজি ছাড়া আমাদের এই জীবনে শান্তি আনন্দ কিচ্ছু পাওয়া যাবে না। ওই জন্যে আপনারা আসুন, ঠাকুর মা স্বামীজির চরণে নিজেকে উৎসর্গ করুন, এখানে শ্রীরামকৃষ্ণ সারদা মন্দির যান বা কাছাকাছি যে কোনো রামকৃষ্ণ মঠ মিশনে গিয়ে ঠাকুর মা স্বামীজির চরণে নিজেদের সমর্পণ করুন। হ্যাঁ, ঠাকুরের যে বাণীগুলো কথামৃত পাঠ রেগুলার করুন। হ্যাঁ, ঠাকুর মা স্বামীজির চরণে নিজেকে নিয়োজিত করলেই প্রকৃত সুখ শান্তি আনন্দ লাভ করা যাবে। ঠিক আছে, নমস্কার, জয় শ্রী রামকৃষ্ণ। হ্যাঁ দেখুন, এটা হলো বিবেকানন্দ হল অ্যান্ড ফটো গ্যালারি, এটা নেক্সট 1.5 থেকে 2 মাসের মধ্যে ওপেনিং হবে। এখানে ভগবান শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, শ্রীশ্রীমা সারদা দেবী এবং স্বামীজি মহারাজের অতি মূল্যবান ছবিগুলো এবং ঠাকুর মা স্বামীজির যে লীলা স্থান, যেমন দক্ষিণেশ্বর, বলরাম মন্দির, শ্যামপুকুর বাটি, জয়রাম বাটি, কামারপুকুর, এই সমস্ত ছবিগুলো এখানে থাকবে। অর্থাৎ যে ঠাকুরমা স্বামীজি দীক্ষিত না, সেও যেন এখানে এসে ঠাকুরমা স্বামীজির ভাব, তাদের ছবিগুলো দেখে অনুপ্রাণিত হতে পারে বা একটা ওভারঅল আইডিয়া পেতে পারে। তো এখানে বাচ্চাদেরও দোলনার ব্যবস্থা আছে? এই আশেপাশে যত বাচ্চারা বিকালে আসে এখানে দোলনায় দোল খায়, কিন্তু এখন এই মুহূর্তে দেখছেন দুই দিদিকে দোল খেতে, এই যে দেখতেই পাচ্ছেন। একটু নামটা বলুন। কোথেকে এসছেন? আপনার কোথেকে এসছেন? আপনাকে আজ কি প্রথম না আগে এসছেন? আজকেই প্রথম। আচ্ছা, কেমন লাগছে? ভালো লাগছে না? আচ্ছা, প্রসাদ খাবেন তো? আর এটি হলো প্রসাদ কক্ষ, শ্রীরামকৃষ্ণ সারদা মন্দিরের ঠিক 12:30টার সময় এখানে প্রসাদ বিতরণ হয়। আর প্রসাদ কক্ষটি দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন, চেয়ার টেবিলের ব্যবস্থা। প্রথমে অন্ন এবং শাক ভাজা, কলমি শাক ভাজা, আর শেষ পাতে পরমান্ন এবং মিষ্টি অর্থাৎ রসগোল্লা। 1 বছরের মধ্যেই মন্দিরটি সম্পূর্ণ করা হয়েছে, যা ঠাকুর মা স্বামীজির আশীর্বাদ ছাড়া সম্ভব নয়। তো সারা সপ্তাহের কাজের চাপ একঘেয়ামি কাটাতে যে কোনো ছুটির দিন দেখে কোলাহলমুক্ত শান্ত পরিবেশে চলে আসুন শ্রীরামকৃষ্ণ সারদা মন্দির। এখানে পার্কিংয়েরও ব্যবস্থা আছে, 4 চাকা নিয়ে এলে কোনো অসুবিধা নেই, এবং দুপুরে প্রসাদেরও ব্যবস্থা আছে, খুব সুন্দর প্রসাদ। মন্দিরে শ্রী ঠাকুর মা স্বামীজির কাছে বসুন, দুপুরে প্রসাদ খান, চারদিকটা ঘুরে দেখুন, তারপর বাড়ি ফিরে যান, খুবই ভালো লাগবে। তো এই শ্রীরামকৃষ্ণ সারদা মন্দির কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে সাথে থাকবেন এবং একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হবে অন্য কোথাও, অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে। তাহলে আজ এই পর্যন্তই, জয় ঠাকুর, টাটা।